সিমরন হেটমায়ার যেন পারলে মেহেদী হাসান মিরাজের সামনে থেকে পালিয়ে বাঁচেন। ক্যারিবীয় এই ব্যাটসম্যান বারবার মিরাজের শিকারে পরিণত হচ্ছেন। এতদিন ব্যাপারটিকে বিনোদন হিসেবে দেখলেও শুক্রবার তৃতীয় ওয়ানডেতে আবারও হেটমায়ার মিরাজের শিকার হওয়ায় একে আর স্বাভাবিকভাবে দেখার উপায় নেই। তাহলে কি ভূত্রি কিছু আছে নাকি? মনে জাগতে পারে এমন অনেক প্রশ্নই। সবচেয়ে উত্তম তাই খোদ মেহেদী হাসান মিরাজকেই জিজ্ঞাসা করে নেয়া। ম্যাচ এবং সিরিজ পরবর্তী সংবাদ সম্মেলনে তরুণ ক্রিকেটারকে সামনে পেয়ে সাংবাদিকরা সেই সুযোগ হাতছাড়া করলেন না। জবাবে মিরাজ জানালেন কেন বারবার তিনিই স্বীকার করেন, কেন বারবার তিনিই স্বীকার করে নিচ্ছেন হেটমায়ারকে। হেটমায়ারের মিরাজ জুজুর কারণেই বা কি হতে পারে? মিরাজ জানিয়েছেন হেটমায়ারকে একাধিকবার আউট করার পর থেকেই তাকে সামনে পেলে বেশি মনোযোগ দিয়ে বল করেন তিনি, আর তাতেই ফাঁদে পা দিয়ে বসেন ক্যারিবীয় এই ব্যাটসম্যান। সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, হেটমায়ার যখন ব্যাটিংয়ে আসে তখন আমি হয়তো একটু বেশি সিরিয়াস থাকি, কারণ আমার বলে যেহেতু আউট হচ্ছে তাই আমি জিনিসটা ক্যাজুয়ালি নেই না। ও যেহেতু আমার বলে আউট হচ্ছে হয়তো আমার উপর চড়াও হতে পারে, এজন্য আমি আরো বেশি সিরিয়াস থাকি। এদিকে হেটমায়ার ব্যাট হাতে নামলেই বেড়ে যায় বল হাতে মেহেদী হাসান মিরাজের মনোযোগ, তাই তো হয়তো হেটমায়ারের চেয়ে এগিয়ে থাকেন তিনি। মিরাজ বলেন, ও যখন ব্যাটিংয়ে নামে আমার ফোকাসটা বেড়ে যায়, হয়তো এ কারণেই ও পিছিয়ে থাকে বা আমি একটু এগিয়ে থাকি, আমার ফোকাস বেশি থাকে এজন্য হয়তো ওর আমাকে খেলতে সমস্যা হয়। মিরাজকে দিয়েই স্পিন দিয়ে বোলিং শুরুর দুঃসাহসিক অধ্যায়কে নিয়মে পরিণত করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। মিরাজ জানিয়েছেন কাজটা কঠিন হলেও উপভোগ করেন তিনি। মিরাজ বলেন, প্রথমে বল করা একটু কঠিন, মাত্র দুটো ফিল্ডার বাইরে থাকে, একটু অনিশ্বিশ হলেই বাউন্ডারি হয়ে যায়, তবে আমার কাছে ভালোই লাগে, কারণ ভালো জায়গায় বল করলে উইকেট পাওয়া এবং ডট বল হওয়ার সুযোগ বেশি থাকে। আমি ওটাই চেষ্টা করি যে নতুন বলের জায়গা মেনটেন করতে, বাউন্ডারি যেন না হয়, সিঙ্গেল হোক এটাই চেষ্টা করি।